Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, আমি দেবা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ওয়াজ শুনবো, মিজানুর রহমান সাহেবের, এবং তার টাইটেল হচ্ছে জিনদের আসল রহস্য। জিন নিয়ে আমরা এর আগেও অনেক ভিডিও করেছি, তবুও আরো বেশি বেশি আমার মনে হয় যদি এক্সট্রা কিছু পাওয়া যায়, জানা যায়, সেই জন্য এই ভিডিওগুলো আরো দেখা। এবং তোমাদেরও প্রচুর কমেন্ট থাকে এই ভিডিও, এই পার্টিকুলার এই জিনিসটার উপরে, বিষয়টার উপরে। তো যাই হোক, যে চ্যানেল থেকে আমরা আজকের ভিডিওটা করছি সেটা হচ্ছে বাংলা ওয়াজ টিভি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আরো কামাবো, এটা তো আমার হবে না, আরো চাই, আরো চাই। এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন, ওর 5 তলা, আমার লাগবে 7 তলা, ওর আছে 20 লাখ, আমার লাগবে 30 লাখ। প্রতিযোগিতা আছে না নাই? এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, মহাচ্ছন্ন করে ফেলেছে। পৃথিবীটা আসলে একটা মরিচিকা, ধোকা, লোভ লালসা, আজ আছে কাল নাই। 2 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ, মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে। আল্লাহ বলবেন, মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আমাকে বল আর কে আছে। মালাকুল মাউত বলবে, পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ কেউ নাই, মানুষবিহীন পৃথিবী। মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন, গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল, ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সব মানুষ শেষ। আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারেও রাখি নাই, সব শেষ, শুধু আছে জিন জাতি। আল্লাহ বলবেন, যাও এবার জিন জাতি ধরো, জিনদের রূহ কবজ করো। মালাকুল মাউত কিন্তু জিনদের রূহ কবজ করে। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানব জাতি, এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য? আমরা যেমনি নামাজ পড়ি, জিনেরাও নামাজ পড়ে। আমরা যেমনি রমাদানের রোজা রাখি, জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয়। আমরা যেমনি হজ করি, জিনেরাও হজ করে। আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাইক করি, জিনেরাও পড়ে। আমরা দেখি না, এদের দেখা যায়? দেখা যায় না। জিসমুন নারী, আগুনের তৈরি ওদের দেহ। এটা শাক্কালু বি আশকালিন মুখতালিফা, বিভিন্ন কালার ধারণ করতে পারে, বিভিন্ন রং ধারণ করতে পারে। জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিয়ুন, এটা শাক্কালু বি আশকালিন মুখতালিফা, আগুনের তৈরি এক সৃষ্টি। বিভিন্ন সুরাত তারা নিতে পারে, মানুষের সুরাত নিতে পারে, প্রাণীর সুরাত নিতে পারে, ঠিক কি না? মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন, রূহ কবজ করবেন, করতে করতে সব শেষ। খারাপ জিনদের সর্দার হলো ইবলিস। সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে। ইবলিস আর নাই, মানুষও নাই, জিনও নাই, পশু বাকি কিচ্ছু নাই। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, অনেক দায়িত্ব পালন করেছিস তুই, মানুষ মারলি, জিন মারলি, মৎস্যকুল মারলি, পাখি মারলি, সব মারলি, এবার আর কে বেঁচে আছে বল? মালাকুল মাউত বলবে, আল্লাহ আর কেউ নাই, খালি ফেরেশতারা আছে। কারা আছে? মালাইকা। আল্লাহ বলবে, যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর। মালাকুল মাউত একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবে, একটার পর একটা, করতে করতে সব ফেরেশতা। ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিয়ুন ইয়াতা শাক্কালু বি আশকালিন মুখতালিফা, আলোর তৈরি, নূরের তৈরি একটা দেহ, চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে। জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন? জিন কিসের তৈরি? আগুন। জিসমুন নারিয়ুন, আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুরিয়ুন, নূর দিয়ে তৈরি। একের পর এক ফেরেশতা সাবার করা হবে। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে কে বেঁচে আছে বল? মালাকুল মাউত বলবে, মাবুদ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু আমার 3 জন কলিগ বাকি। কয়জন? জোরে বলেন, কয়জন? জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, মিকাইল,
আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো, এই মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়। এক নাম্বার কলিক শেষ, কলিক বুঝেন তো, সহকর্মী, কলিক মানে কি সহকর্মী। এক নাম্বার কলিক নাই, আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রূহ কবজ কর, ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে, ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রূহটা কবজ করে ফেলবে, ইসরাফিলও নাই, ইসরাফিলও নাই। আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে, কোরআন দিয়ে, ইঞ্জিল দিয়ে, তাওরাত দিয়ে, জাবুর দিয়ে আমি যেই ফেরেশতারা টেরে পাঠাতাম, ওই রূহুল আমিন জিব্রাইলের রূহটাও কবজ করে নিয়ে আয়, জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে। এবার তিনজন কলিগি শেষ, আছে কেউ? আছে? এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা, আখবিরনি মাইয়াবকা, মহাবিশ্বে আর কে কে আছে বল। আজরাইল বলবে কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আমার কলিগরাও নাই, আমি বড় একা, এখন আমি একা হয়ে গেছি, আল্লাহ আছি শুধু আমি, মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম, আর আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি শাশ্বত চিরঞ্জীব, তুমি তো মরবা না, আমি আছি আল্লাহ, বাপসে উনিও থাকবে, উনি আর আল্লাহ থাকবে। আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর, এবার তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, আজীবন মারছে আজকে মরবে, খিচুনি উঠে যাবে, জ্বর এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই, মর। মালাকুল মাউত বলবে মাবুদ এইটা আবার কেমন কথা, সবাই রে আমি মারলাম, আমি মরুম কেন, আমি না মারছি, আমি না মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন কথা নাই, মর। ও আল্লাহ আমি কেন মরবো, আমি না দুনিয়ার সবাই রে মারলাম। আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রতিকার করে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত, তুইও মরবি, মর কাঁপতে কাঁপতে। আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া, মালাকুল মাউত দাঁড়াবে, এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না, থাকবে কেউ নাই, মালাকুল মাউত কাঁপতে কাঁপতে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই, মরতে তোকে হবেই, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মর, মরে যা, মুত ইয়া মালাকাল মাউত। আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর, মুতিয়া মালাকাল মাউত। বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রূহ চলে গিয়েছিল, ওই ফেরেশতার চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে, শেষ, মালাকুল মাউতের কিচ্ছা খতম, উনিও নাই। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে? একজন ছাড়া তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে, একজন ছাড়া তিনি কে? আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন, একা একাই বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়? আপনাদের নিমসারে বট গাছ আছে? কোথায় আছে বট গাছ? অনেক জায়গায় থাকে না বট গাছ বিশাল, ওইটাকে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে, ওখানে মোমবাতি লাগায়, লাল সালু দেয়, নাচানাচি করে, এরকম বট গাছের আখড়া আছে নাই? আল্লাহ বলবে ইয়া আরদু, হে পৃথিবী, আইনা আশজারুকে, তোর বড় বড় গাছগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনা আন্নাহারুকে, হে পৃথিবী, তোর বড় বড় নদীগুলো কই? পদ্মা নদী কই? মেঘনা নদী কই? ব্রহ্মপুত্র কই? গঙ্গা নদী কই? মিসিসিপি, মিসৌরি কই? নীল নদ কোথায়? আমাজন কোথায়? 6,695 কিলোমিটার লম্বা, উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু, পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ, মিশরে এই নদটা ছিল, আমি দেখেছি, ঘুরেছি এর উপর দিয়ে অনেক, 5 বছরে নীল নদের পানি আমি খেয়েছি,
মিশরের নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই। এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হেরোডোটাস উনি বলেছিলেন, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল, মিশর হচ্ছে নীল নদের দান, নীল নদ না থাকলে মিশরে কেউ থাকতো না। আল্লাহু আকবার পড়ে। দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে, একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত, ফরাত নদী, আরেকটা হচ্ছে মিশরের নীল নদী। সুবহানাল্লাহ, পড়বেন না? পাঁচ বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম, সরাসরি না, মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয়। এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে, মানে ট্রেন, এটাকে বলে পাতাল ট্রেন। কি বলে? পাতাল ট্রেন। আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম, উনি ঘোষণা দিয়েছেন। তো এটার নিচ দিয়ে, নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম, আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম। দশটা দেশ ঘুরে এই নীল নদ, একটা সাগর আছে মেডিটেরানিয়ান সি, মানে ভূমধ্য সাগর, ওইটার সাথে মিলিত হয়েছে। আল্লাহ সেদিন বলবেন, আইনা নাই, নীল নদ আজকে কোথায়, আইনাল আনহার, নদীগুলো কোথায়, আইনাল কুসুর, প্রাসাদগুলো কই, রাজপ্রাসাদ টাওয়ার কোথায়, আইনাল জবাবেরা, অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়, যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না, এই ডাকাতগুলো আজকে কোথায়। আল্লাহ বলবে, আইনাল জবাবেরা, ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, আবু জাহেলের গোষ্ঠী কোথায়, ফেরাউনের শাসক ভাইরা কোথায়, নমরুদের শাসক ভাইরা কোথায়, কোথায়, যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, কোনো আওয়াজ আছে, কথা বলেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার, আল্লাহ, একটা চিৎকার দিয়ে উত্তর দেন, সেদিন ক্ষমতা কার, আল্লাহ। জিনদের যে রহস্য, জিনজাতির রহস্য, তো জিসমুন নারিউন বলা হয়েছিল, ঠিক আছে, সংজ্ঞা, আর নূর দিয়ে যেহেতু তৈরি হচ্ছে ফেরেস্তা, জিসমুন নুরিউন, ঠিক আছে। তো আরও আগে পিছনে আরও ছিল, তো এইটুকু আমি বুঝতে পেরেছিলাম, সেই জন্য বললাম। তো এই ভিডিওর যে সার সংক্ষেপ, সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখেছি, একটা ভিডিওতে, এবং যেখানে দেখানো হয়, মানে বলা হয়েছিল যে প্রথমে মানব জাতির মৃত্যু বরণ করানো হবে, তারপর হচ্ছে জিন জাতি, তারপর ফেরেস্তা, এবং সবশেষে মালাকুল মত নিজেকে শেষ করতে হবে। তো যেটা ইবলিসকে তো খুব কঠিন শাস্তি দিয়ে মারা হবে, এবং শেষে ফেরেস্তাদের মধ্যে তিনজন বাকি থাকবেন, মালাকুল মত নিজে, জিব্রাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম। তো এদেরও আস্তে আস্তে মালাকুল মত প্রাণ নিয়ে নেবেন, এবং শেষে যখন মালাকুল মতের সময় আসবে, তিনি বললেন যে, তিনি যখন আল্লাহর কাছে বলছেন যে আমি কেন, আমি তো সবার রূহ কবজ করেছি, আমার কেন, আমি, যাই হোক, তো ফাইনালি যেটা আল্লাহ তাআলা বলবেন যে তোকেও মরতে হবে, ঠিক আছে, তোকেও নিজেকে শেষ করতে হবে, এবং শেষে বলা হবে যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে তুই তোর রুহটা কবজ তো করতে পারবে না, শেষ কর। তো সেখানে তিনি এক বিকাট প্রচন্ড শব্দ করে, এই পৃথিবীতেও এত জোরে আসবে, যেটা শোনার কেউ থাকবে, না। আগের ভিডিওতে এই আলোচনাটা করা ছিল, হ্যাঁ। তো সেখানে মূর্ছা যাবেন এবং তার প্রাণ শেষ হবে, এবং তখন আল্লাহ তাআলা বলবেন কে আছে সেই আগের ভিডিওর, যদি ধরি যে অহংকার করার, ঠিক আছে, এত এত অহংকার ছিল মানুষের মধ্যে, কোথায় তোদের অহংকার আজকে, ঠিক আছে। তারপর তিনি এক হাতে সব পৃথিবী এবং যত আছে চন্দ্রকে নেবেন বলেছিলেন, আমার মনে পড়ছে, আমি আগের ভিডিওটাই যা দেখেছি, এটা আমি দেখছিলাম, চন্দ্র নেবে না, হ্যাঁ, আর সাত আসমানকে গুটিয়ে নেবেন। তো সেই ভিডিওটাই অ্যাকচুয়ালি আজকে ওয়াজের আকারে শুনলাম। এর আগের দিন আমরা মনে হয় নবদূত থেকে না অন্য কোনো চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখেছিলাম, মানে এক ধরনের বলা হচ্ছিল যেভাবে এখানে। কিন্তু একটা জিনিস কি হলো বলতো, প্রত্যেকটা জাতির, মানে মানব জাতি,
জিন জাতি এবং ফেরেশতা, এদের যে সংজ্ঞাটা বলা হয়েছে এটা এখানে বেশ বিস্তারিত বলা হয়েছে, সেটাই তো। কিন্তু বিষয়বস্তুটা এর আগে দেখা আছে, দেখা রয়েছে, এবং আজকে আবার সেটাই রিপিট করলাম এবং ওয়াজের মাধ্যমে, যেটা মিজানুর সাহেবের সরল একটা ভাষা প্রয়োগ করে তিনি বোঝান এবং সেই জিনিসটা সবার বোধগম্য হয়। তো আমাদেরও সুতরাং সেই ভিডিওটা ছিল কায়ামতের শেষ দিন, কায়ামতের শেষ দিন কেমন হবে এরকম টাইটেল দিয়ে কিছু একটা কিছু ছিল যেটা পৃথিবীকে আগে শেষ করে নেওয়া হবে, কারণ কায়ামত তো তখনই হবে। ঠিক আছে, এটা এরকম নামেই একটা ভিডিও দেখেছিলাম। হ্যাঁ, এরকমই কিছু একটা, একটু এদিক ওদিক সেদিক হবে, কিন্তু বিষয়বস্তুটা বিষয়বস্তু একদম একই ছিল। কিন্তু আজকে মানে মিজানুর সাহেব কিছু মানে যে আয়াত আয়াত উল্লেখ করে করে তিনি সংজ্ঞাগুলো দিলেন, জিনের সংজ্ঞা, ফেরেশতাদের সংজ্ঞা, তিনি আলাদা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস ভালো লাগছিল, তুই খেয়াল করেছিস কিনা জানি না, যে মিজানুর রহমানি সাহেব যখন সঙ্গে যারা ছিল ক্যামেরার পিছনে তারাও কিন্তু ছিল, ঠিক আছে। তো এই জিনিসটা আজকে শুনলাম, ভিডিও যখন আমি দেখি না এক মনেই দেখি, হ্যাঁ সেটাই, এটা আমি ফলো করলাম যে যারা ভিডিওটা করেছে বা পিছনে যারা বসেছিল ভালো লাগছিল, হ্যাঁ তো তারা সবাই কিন্তু এই তেলাওয়াত গুলো করছিল এবং ভালো লাগলো যে একসঙ্গে সবাই করছে আর অনেকেই জানে, এর মানে হচ্ছে অনেকেই জানে, ঠিক আছে, এই জিনিসটা। তো হয়তো বা কিছু জন নাও জানতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জন দেখলাম জানে, যারাই কোরআনটা তেলাওয়াত করে, যারা চর্চার মধ্যে আছে তারা অবশ্যই জানে, অবশ্যই পারবে। এবার কাজের চাপে মানুষের অনেক সময় ইচ্ছা থাকলেও পূরণ হয় না, হ্যাঁ এটা কিন্তু একদম বাস্তব, এটাও হয়, প্রচুর আধুনিক সময়ে এইটা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মানুষ এত ছুটছে, এত ছুটছে যে সময়টা পেয়ে উঠছে, নিজের জন্যই সময় পাচ্ছে না, যেখানে সময় দেওয়া সত্যি উচিত সেটাই, কিন্তু এটা একটা নিজের জন্য সময় দেওয়া কিন্তু, তাই না, অবশ্যই, তার ধর্মকে জানা, হ্যাঁ এবং সেইভাবে নিজের জীবনটাকে পরিচালনা করা, এটা তো নিজের জন্য, একদম নিজের জন্য। এবং আমি বলি, আমরা বলি না পরের জন্য, মৃত্যুর পরের জন্য কর্ম করে যাওয়া, এটা ঠিক তাই, সেই নিজের জন্য করলে তবেই না পরে। কিন্তু মানুষ এখন পরিস্থিতির চাপে পড়ে অনেকেই ইচ্ছা করে, এটা কিন্তু কোরআনে বলা আছে, আস্তে আস্তে মানুষ যে কারণেই হোক কিন্তু আস্তে আস্তে ধর্ম থেকে সরবে, তারপরে আল্লাহ তাআলাকে ভুলে যাবে, তারপরে বলার কেউ থাকবে না, মক্কার পাশ দিয়ে যতদিন পর্যন্ত একটা বান্দাও যাবে যে ইয়ে করবে ততদিন পর্যন্ত ঠিক থাকবে, যখনই বলবে যে এখানে ইসলাম ধর্মের একটা কিছু ছিল এবং আল্লাহ মুখে আনবে, মুখে আনার লোক যখন আর থাকবে না পৃথিবীতে তখনই কিন্তু শেষ হবে, এবং সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে যে মানুষ কিন্তু সময় পাচ্ছে না, হয়তো ইচ্ছা এখন হচ্ছে যে ইচ্ছা থাকলেও হচ্ছে না, সময় হচ্ছে না, এমন হয়তো পরিস্থিতি আসবে যখন সময় থাকবে বা ইচ্ছা নেই, এই ধরনেরও হতে পারে, সবই সৃষ্টিকর্তার লোকসান, একদম আমি যা কিছু হবে সবই সৃষ্টিকর্তার বলবো, একদম একদম, তিনি যা চাইবেন তাই হবে, সেটাই হবে, যেভাবে উনি চাইছেন সেভাবে পৃথিবী এগোচ্ছে, আবার যেভাবে উনি যেদিন চাইবেন সেদিনই শেষ করবেন, সেদিন শেষ, সেদিনকে কায়ামত দেখা যাবে। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে যে সায়েন্স নিয়ে যেটা ছিল যে ভিডিওতে, যে কায়ামত আশা নিয়ে নবীজির 63 বছর বয়স, আগের ভিডিওতে এটা বলছিলাম সেটাই, হয়তো কোরআনের মধ্যেই অন্তর্নিহিতভাবে রয়েছে, আর রয়েছে যে কায়ামতের দিন উল্লেখ করা আছে। তো আগের ভিডিওটা দেখলে তোমরা সেই আলোচনাটা শুনতে পাবে যে আমরা মানে বলছিলাম যে কায়ামত নিয়ে ব্যাপারটা, যে হয়তো কোরআনের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে কবে কায়ামত আসবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিও যে ভিডিওটা দেখলাম এর আগের দিনও দেখেছি, যদিও ভালো লেগেছে, বিশেষ করে আজহারি সাহেবের মুখে তো এমনিতেই সমস্ত শোনা জিনিসও বারবার শুনতে ভালো লাগে, তো আজকের ভিডিওটাও অসম্ভব ভালো ছিল এবং ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড, বাই।